নটরাজ পুজোর উদ্বোধন করলেন মিমি। বুধবার বাঁশবেড়িয়া মিলনপল্লী নটরাজ পুজো মণ্ডপে হাজির হন তৃণমূল সাংসদ তথা অভিনেত্রী মিমি চক্রবর্তী। পুজো উদ্বোধনের পাশাপাশি উদ্যোক্তা সহ এলাকার মানুষজনকে শুভেচ্ছা জানান তিনি। বলাই বাহুল্য, এবছর 64তম বর্ষে পদার্পণ করেছে এই পুজো। গুজরাটের লক্ষ্মীনারায়ণ মন্দিরের আদলে এই মণ্ডপ তৈরি করা হয়েছে। পূজা মণ্ডপের পাশাপাশি আলোকসজ্জা ও প্রতিমা অলঙ্করণে সকলের নজর কাড়বে মিলনপল্লীর এই পুজো বলে দাবি উদ্যোক্তাদের। এদিন অভিনেত্রী তথা সাংসদ মিমি চক্রবর্তী ছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বলাগড় পঞ্চায়েত সমিতির সভাপতি পায়েল পাল সহ বিশিষ্ট জনেরা। যারা কনসেপচুয়ালাইজ করেছে, যারা কারিগর ডে ওয়ান থেকে যারা এটা ভেবেছে এবং আজকে এই সকল জিনিসটা আপনাদের সামনে তুলে ধরেছে, তাদের সবাইকে আমার তরফ থেকে অনেক শুভেচ্ছা রইল। আর তাদের সবার জন্য যারা আপনাদের উদ্যোগে আপনাদের জন্য এটা করেছে যাতে আপনাদের দেখতে ভালো লাগে। আর এটাই বলবো যে দু বছর আমরা সবাই জানি একটা যুদ্ধের মধ্যে কাঠোশে জনদের হারিয়েছি, তাই বলুন দিওয়ালি বলুন সব কিছুতেই একটা মানুষের উল্লাস খুশি আরও বেশি বেশি করে আমরা দেখতে পাচ্ছি। আর এই বছর আমি প্রথমবার এসেছি এখানে কার্তিক পুজোয়। আর এত ইচ্ছা রইল, একটা রিকোয়েস্ট থাকবে, শীত পড়ছে তাই জন্য আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। মিউনিসিপ্যাল কর্পোরেশনকে আমি ডেফিনেটলি বলবো, আমি জানি মেজার্স নিয়ে পুরো জিনিসটা করবেন, আপনারা ভালো থাকবেন। আর হুগলি থেকে নিজস্ব প্রতিনিধিদের রিপোর্ট, টিভি নিউজ 10।